আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি একটি বাঙালি স্টোরে যাচ্ছি, সেটা আমার ঘর থেকে প্রায় 20 মিনিট সময় লেগে যায় গাড়ি দিয়ে যেতে। সেখানে যাওয়ার একটি উদ্দেশ্য ছিল। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিসের জন্য আমি সেখানে গিয়েছিলাম। আমি যে স্টোরে যাচ্ছি সেটা পড়েছে ডেট্রয়েটে। হ্যামটামিক আর ডেট্রয়েটে প্রচুর বাঙালি বসবাস করেন, তাই এটাকে বাঙালি পাড়া বলা হয়। এখানে অনেক বাঙালি স্টোরে ইংলিশের পাশাপাশি বাংলাতে লেখা রয়েছে। চলে আসলাম আমি সেই স্টোরে। এই স্টোরের নাম রেইনবো গ্রোসারি। আসার সময় আমি আপনাদেরকে বলেছিলাম আমি একটি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি। বাংলাদেশের পপুলার ইউটিউবার সেলিনা আপু নিজে মেক করে বিভিন্ন স্টোরে গিফট পাঠান, আর রেইনবো হলো সেরকম একটি স্টোর যেখানে সেলিনা আপুর গিফট পাওয়া যায়। আর আমি সেই জন্যই গিয়েছিলাম, এটা আসলে পাওয়া যায় কি না জানার জন্য। আর স্টোরের একজন ভাই ছিলেন, ওনাকে জিজ্ঞাসা করতে উনি দেখিয়ে দিলেন, আর ওনার কাছ থেকে আমি পারমিশন নিয়ে ভিডিওটি করলাম আপনাদের দেখাবো বলে। যারা ডেট্রয়েট হ্যামটামিকে থাকেন বা ওয়ারেনে থাকেন, তারা যদি চান সেলিনা আপুকে নিতে, চটপটি মশলা নিতে, তাহলে এই স্টোরে যোগাযোগ করতে পারেন। আর এই স্টোরের অ্যাড্রেস যদি আপনারা জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর কি কি পাওয়া যায় এই স্টোরে চলুন দেখে নেওয়া যাক। আর আমি এখানে আমার মায়ের জন্য সুপারি পান কিনলাম। এই স্টোরের বাইটি খুবই আন্তরিক একজন মানুষ। Thank you.
ব্লগের মাধ্যমে এ ভাইটিকে থ্যাংক ইউ জানাচ্ছি। উনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আর ওনার স্টোরে আমাকে ভিডিও করার সুযোগ দিয়েছেন। আর সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফিজ।